গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাগো ই-লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ষষ্ঠ শ্রেণীর আজকের গণিত ক্লাসটিতে। আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। যারা আমাদের নিয়মিত পার্টিসিপেন্ট রয়েছেন এবং ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা কানেক্টেড রয়েছেন বা কানেক্টেড হচ্ছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আপনারা প্রত্যেকে কি আমাকে পারফেক্টলি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিবেন। প্রত্যেকে কি আমাকে পারফেক্টলি শুনতে পাচ্ছেন? আপনারা প্রত্যেকে কি আমাকে পারফেক্টলি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনারা প্রত্যেককেই পারফেক্টলি শুনতে পাচ্ছেন। আমরা কি জানি যে আমরা কি প্র্যাকটিস করছিলাম? ওকে, যদি কে কে জানি আমরা কি প্র্যাকটিস করছিলাম, হ্যান্ড রেজ করি। আমরা কি প্র্যাকটিস করছিলাম, কোন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম? আমি দেখতে পাচ্ছি নাকিব এবং নাদিম হ্যান্ড রেজ করেছে। ঠিক আছে, নাকিব এবং নাদিমকে আমি আনমিউট করছি। নাকিব এবং নাদিম, আপনাকে আমি আনমিউট করছি। হ্যালো স্যার। হ্যাঁ, আপনি একটু আমাদেরকে বলবেন যে আমরা কোন চ্যাপ্টার নিয়ে বা কি নিয়ে আলোচনা করছিলাম? আমরা 2.2 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, 2.2 চ্যাপ্টার কি, কিসের চ্যাপ্টার মূলত, কি নিয়ে আলোচনা করা হয়েছে? ওকে, 2.2 চ্যাপ্টারটি কিন্তু হচ্ছে মূলত শতকরার একটি চ্যাপ্টার। 2.1 চ্যাপ্টারটি ছিল অনুপাতের চ্যাপ্টার এবং 2.2 চ্যাপ্টারটি ছিল কিন্তু শতকরার চ্যাপ্টার, রাইট? আচ্ছা, আমরা অলমোস্ট কিন্তু চ্যাপ্টারটির শেষের দিকে চলে এসেছি। অলমোস্ট কিন্তু আমাদের চ্যাপ্টারটি প্রায় শেষ, আমরা অলমোস্ট চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। আপনারা প্রত্যেকে যদি আমার স্লাইডটি দেখতে পেয়ে থাকেন একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিবেন। প্রত্যেকে কি স্লাইডটি দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা আলোচনা করছিলাম আমাদের গণিত বইয়ের অধ্যায় 2.2 একটি চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারটি কিন্তু মূলত শতকরা নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই চ্যাপ্টারটির ভিতরে আমরা শতকরার খুঁটিনাটি অনেক রকমের অনেক কিছু জানতে পারবো। ওকে, প্রথমেই গত ক্লাস থেকে আমাদের জন্য কিছু ছোট প্রশ্ন থাকছে, জাস্ট ফর রিভাইজ আওয়ার লাস্ট ক্লাস। আমাদের গত ক্লাসটাকে একটু রিভিশন করে নেওয়ার জন্য আমরা প্রথমেই গত ক্লাস থেকে কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। বলা হয়েছে 125 এর 20% ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা কি কেউ জানি 125 এর 20% করলে কত হবে? কে বলতে পারবো? যে বলতে পারবো তারা একটু হ্যান্ড রেজ করবো। আমরা 125 এর 20% করলে কি হচ্ছে, আমরা কে বলতে পারছি? 125 এর 20% আমরা নিশ্চয়ই ইতিমধ্যে পার্সেন্টেজ বের করা শিখে গিয়েছি, কে বলতে পারছি? আমরা, আমি দেখতে পাচ্ছি সোয়েব বিন হাসান হ্যান্ড রেজ করেছেন। সোয়েব বিন হাসান, আপনাকে আমি আনমিউট করছি। 125 এর 20% করলে কত হচ্ছে, আপনি একটু আমাদেরকে বলবেন? সোয়েব বিন হাসান, আপনি একটু আমাদেরকে বলবেন। ওকে, কোনো সমস্যা হচ্ছে? আমি দেখতে পাচ্ছি তাপসী রানী সরকারও কিন্তু হ্যান্ড রেজ করেছেন। ঠিক আছে, তাপসী রানী সরকারকে আমি একটু আনমিউট করছি। 125 এর 20% করলে কত হচ্ছে, আমরা কি বলতে পারবো? 625 হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু তাহলে দেখে নিচ্ছি তাপসী রানী সরকার আমাদেরকে যে অ্যানসারটি দিয়েছেন সেই অ্যানসারটি কি কারেক্ট কিনা। ওকে, হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 125 এর 20% যদি আমরা করি তাহলে কিন্তু হচ্ছে শুধু 25। কিভাবে? আমরা কিন্তু অলরেডি এই নিয়মগুলো এর আগের ক্লাসগুলোতে কিন্তু শিখেছি। হাউ, কিভাবে? এখন কথা হচ্ছে এইটাকে ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে যেই কাজটি করতে হয় সেটা ইতিমধ্যে কিন্তু আমরা জানি। অর্থাৎ এই পার্সেন্টেজকে উঠানোর জন্য আমরা জানি যেটা, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজের নিচে একটি 20 নিয়ে আসতে হয়। অর্থাৎ এই 20% কিন্তু আমরা লিখব 20/100। এন্ড দেন 20/100 করার পরে কিন্তু আমরা নর্মালি কাটাকাটি করব। আমরা দেখতে পাচ্ছি 20 দ্বারা 100 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে 5।
এবং এই 5 দ্বারা যদি এই 125 কে গুণ করা হয় সরি ভাগ করা হয় তাহলে কিন্তু হচ্ছে 5 25 এ 125 তার মানে আমরা কিন্তু অ্যানসারটি পেয়ে গেছি 25 সো তাপসীর একটু ভুল হয়েছে আই থিংক তোমার সামান্য একটু কোথাও ক্যালকুলেশনে একটু প্রবলেম ছিল আমি আশা করব তুমি ক্যালকুলেশনটাকে একটু রিভাইজ করে নেবে বা একটু ঠিক করে নেবে ওকে যাদের এখনো একটু প্রবলেম হচ্ছে পার্সেন্টেজ উঠানোর নিয়মগুলোতে আমি সকলকে রিকোয়েস্ট করব আমাদের ক্লাসরুমে বিগত যে ক্লাসগুলোর ক্লাস নোটগুলি দেওয়া আছে আমরা সকলে অবশ্যই সেই ক্লাস নোটগুলো এবং বিগত ক্লাসগুলোর কিন্তু ক্লাস রেকর্ডিং গুলো দেওয়া আছে সেই রেকর্ডিং গুলো দেখে আমরা ক্লাসগুলো একটু কষ্ট করে করে নিব তাহলেই কিন্তু হয়ে গেল ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমরা তাহলে পরের দিকে চলে যাচ্ছি প্রশ্নটি হচ্ছে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে 2.50 কে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে 2.50 কে আমরা একটু শতকরায় প্রকাশ করার চেষ্টা করব সকলে যারা এখনো মনোযোগ দিচ্ছি না তাদের উদ্দেশ্যে আমি বলছি আমরা একটু সকলে নিজ নিজ কপিটি করে খাতাটি স্ক্রিনে শো করব 2.50 কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আমরা কত পাচ্ছি এটাকে শতকরায় প্রকাশ করলে কি হচ্ছে আমি একটু দেখতে যাচ্ছি আমাদের কার খুব দ্রুত গতিতে হয়ে যায় 2.50 কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আমরা কত পাচ্ছি আমি দেখতে পাচ্ছি নাকিব এবং নাদিম করে দেখাচ্ছেন নিবির অলরেডি কমপ্লিট করে দেখাচ্ছেন ঠিক আছে নাকিব এবং নাদিম আপনার খাতিরে আমি একটু দেখছি ওকে নাকিব এবং নাদিম কি করেছেন আপনার খাতিরে দেখা যাচ্ছে না হ্যাঁ 250/100 আপনার হ্যান্ডরাইটিং কিন্তু অনেক সুন্দর নিবির আপনার হ্যান্ডরাইটিং কিন্তু অনেক সুন্দর এবং আমি আশা করব আগামীতে আরো অনেক সুন্দর করবেন ওকে আমরা সকলে নিয়মিত কিন্তু বাসায় অবশ্যই বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করব তাহলে ডেফিনেটলি আমাদের হ্যান্ড রাইটিং এরও কিন্তু অনেক ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি চলে আসবে ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে তাহলে এবার আমরা আমাদের পরের প্রশ্নটি একটু দেখে নিচ্ছি আমরা যদি আমাদের পরের প্রশ্নটি একটু দেখে নেই পরের প্রশ্নটিতে আমাদের কি বলা হয়েছে ওকে সো এটার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি 250% এর পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাচ্ছি 25 টাকা 200 টাকার শতকরা কত অংশ আমি আবারও বলছি 25 টাকা 200 টাকার শতকরা কত অংশ আই থিঙ্ক আমরা ইতিমধ্যে কিন্তু এই নিয়মগুলো প্র্যাকটিস করে ফেলেছি সো আশা করছি আমরা প্রত্যেকে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো আমরা সবাই একটু নিজ নিজ কপিতে দ্রুত গতিতে করে ফেলি আমি একটু দেখতে যাচ্ছি আমরা কে করতে পারি আগে 25 টাকা 200 টাকার শতকরা কত অংশ আমি একটু দেখতে যাচ্ছিলাম আমরা কে খুব দ্রুত গতিতে আগে কমপ্লিট করে ফেলি 25 টাকা 200 টাকার শতকরা কত অংশ দেখতে পাচ্ছি সবাই খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করছেন যারা এখনো করছেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু খুব দ্রুত গতিতে চাইলে করে ফেলতে পারেন এবং যারা ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে কানেক্টেড রয়েছেন আপনারাও কিন্তু চাইলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে অ্যান্সারটি অবশ্যই জানিয়ে দিতে পারেন ওকে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অলরেডি নাকিব এবং নাদিম কমপ্লিট করে ফেলেছেন আমরা কি আর কেউ কমপ্লিট করতে পেরেছি ওকে নাকিব এবং নাদিমের খাতাটি আমরা একটু দেখছি 25 টাকা 200 টাকার শতকরা কত অংশ প্রশ্নটি ছিল 25 টাকা 200 টাকার শতকরা কত অংশ নাকিব এবং নাদিম খাতাটি একটু সোজা করে আমরা একটু ধরে রাখবো একটু সোজা করে ধরে রাখবো ওকে হ্যাঁ নাকিব এবং নাদিমের হয়তো সামান্য একটু ভুল হয়েছে হ্যাঁ ঠিক আছে নাকিব এবং নাদিম ঠিক আছে আমি একটু দেখতে ভুল করেছিলাম ঠিক আছে আপনাদের অ্যানসারটি কারেক্ট হয়েছে আমরা তারপরেও একটু ডেফিনেটলি সকলে স্লাইডের সাথে মিলিয়ে নিব আমি আশা করছি ইতিমধ্যে আমাদের অটোমেটিক আর অনেকেরই কমপ্লিট হয়ে গিয়েছে যদি কারো এখনো কোনো প্রবলেম থেকে থাকে আমরা একটু চোখ বুলিয়ে নিব ওকে বলা হয়েছে 25 টাকা 200 টাকার শতকরা কত অংশ আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে এইভাবে শিখিয়েছিলাম বা এইভাবে বলেছিলাম যদি একটি অ্যামাউন্ট অন্য অ্যামাউন্টের শতকরা কত অংশ এটি বের করতে বলে তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে 25 টাকা আমরা দেখতে পাচ্ছি এই 25 টাকার অ্যামাউন্টটা এই 200 টাকার অ্যামাউন্টের কত অংশ আগে সেটা বের করতে হবে সো সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা কিন্তু অলরেডি জানি উপরে আমরা 25 লিখবো
এবং নিচে কিন্তু আমরা লিখব 200 প্রথমে আমরা বের করব 25 টাকা 200 টাকার কত ভাগ এবং সেটা বের করার জন্য যেটা করতে হবে আমাদেরকে ডিভাইড দিয়ে নিচে লিখতে হবে 200 এবং উপরে লিখতে হবে কিন্তু আমাদের 25 এন্ড দেন তারপরে আমরা কিন্তু জানি শতকরা বানানোর জন্য কি করতে হয় 100 দ্বারা ডেফিনেটলি গুণ দিতে হয় আমরা যদি 100 দ্বারা গুণ দেই এবং একটি ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের বাইরে যদি আমরা একটি পার্সেন্টেজ সাইন নিয়ে আসি তাহলে কি হচ্ছে আমরা যদি কাটাকাটি করি এই 100 দ্বারা 200 কে কাটলে কিন্তু হচ্ছে কত 2 তাহলে উপরে থাকছে কত 25 বা 25 এবং নিচে কিন্তু থাকছে আমাদের 2 অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 25/2% ওকে সো 25/2% কে যদি আমরা ভাগ করি নরমাল নিয়ম অনুসারে তাহলে আমরা কারেক্ট অ্যানসারটি কিন্তু পেয়ে যাচ্ছি 12.50 আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যানসারটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 12.50 আমি আশা করছি ইতিমধ্যে এইটুকু আমরা অলরেডি সবাই কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ নিবিড় অলরেডি করে আমাদেরকে খাতাটি দেখাচ্ছেন এবং আরো অনেকেই আশা করছি কমপ্লিট করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ওকে তাহলে এবার আমরা আমাদের পরের স্লাইডটিতে চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডটিতে কি বলা হয়েছে আমরা একটু মেধার যাচাই করে নিচ্ছি আমরা আমাদের আজকের ক্লাসের লেসনটি শুরু করার আগে প্রথমেই একটু মেধার যাচাই করে নিচ্ছি একটি প্রশ্ন দেওয়া হয়েছে এমন 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে তাহলে কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে আমি আবারো বলছি আমরা দেখতেই পাচ্ছি প্রশ্নটি 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে প্রশ্নটি হচ্ছে কতজন শ্রমিক 20 দিনে পুকুরটিকে খনন করতে পারবে ওকে এই প্রশ্নটি কিভাবে আমরা সলভ করব আমরা কি কেউ জানি 20 জন শ্রমিক যদি একটি পুকুর 15 দিনে খনন করতে পারে তাহলে 20 দিনে পুকুরটি খনন করার জন্য 20 দিনে পুকুরটিকে খনন করার জন্য আমাদের কতজন শ্রমিক লাগবে আমরা কি কেউ জানি যদি কেউ জেনে থাকি আমরা একটু হ্যান্ড রেজ করব আমরা কি কেউ জানি ওকে আমি দেখতে পাচ্ছি তানজিম হ্যান্ড রেজ করছেন নিবিড় অলরেডি কমপ্লিট করে আমাদেরকে খাতাটি দেখাচ্ছেন হ্যাঁ অ্যাবসলিউটলি কারেক্ট অ্যানসার নিবিড় আপনার উত্তরটি সঠিক হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ নিবিড় আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এক্স্যাক্টলি আমরা কিন্তু আজকে আমাদের ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা অলরেডি কিন্তু নিবিড় আমাদেরকে কমপ্লিট করে দেখিয়েছেন অলরেডি কিন্তু নিবিড় আমাদেরকে কমপ্লিট করে দেখিয়েছেন এই নিয়মটি হচ্ছে মূলত ঐকিক নিয়মের নিয়ম আমি আবারও বলছি এই নিয়মটিকে মূলত বলা হয় ঐকিক নিয়মের নিয়ম যেই নিয়মের বেসিক গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসেই খুবই 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 প্রয়োজনীয় এই ঐকিক নিয়মের বেসিক নলেজটা আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে কারণ প্রত্যেকটা ক্লাসে গেলেই আমাদের এই ঐকিক নিয়মের ব্যবহারটা ডেফিনেটলি লাগবেই এছাড়াও আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গেলে যে বিভিন্ন রকমের জিনিসের সম্মুখীন হয়ে থাকি সেগুলোর ক্যালকুলেশন করার জন্য বা হিসাব নিকাশ রাখার জন্য আমাদের কিন্তু এই ঐকিক নিয়মটাকে জানা জরুরি ওকে আমরা কিন্তু আজকে তাহলে এই ঐকিক নিয়মটা শিখতে যাচ্ছি ওকে এর পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিচ্ছি পরের প্রশ্নটিতে বলা হয়েছে 1/2/25 ইজ ইকুয়াল টু হোয়াট 1/2/25 ইজ ইকুয়াল টু হোয়াট আমরা কিন্তু অলরেডি পঞ্চম শ্রেণীতে থাকার সময় এরকম ভাগের অঙ্ক ভগ্নাংশের ভাগের অঙ্ক বা ভাগের গুণের অঙ্কগুলো করে ফেলেছি আশা করছি যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ি ডেফিনেটলি আমরা এই ভাগ বা গুণের যেই নর্মাল বেসিক গুলি আছে সেই বেসিক গুলো কিন্তু আমরা জানি তারপরেও আমি একটু আপনাদের কাছ থেকে শিওর হতে চাচ্ছিলাম আমরা কি কেউ জানে কিনা যে 1/2/25 করলে কি হচ্ছে আমরা কি কেউ বলতে পারবো এখানে ভাগ চিহ্নটার কাজটাকে কিভাবে সলভ করতে হবে এই ভাগটিকে আমরা কিভাবে সলভ করব অলরেডি দেখতে পাচ্ছি আমরা টোকি আমাদেরকে করে দেখাচ্ছেন ঠিক আছে টোকির খাতাটি আমি একটু স্পটলাইট দিচ্ছি 1/2/25 ভাগ সাইনটিকে হ্যাঁ অ্যাবসলিউটলি কারেক্ট অ্যানসার আমরা সবাই একটু টোকির খাতাটি দেখব ভাগকে যদি আমরা গুণ বানাই তাহলে ভগ্নাংশ কিন্তু উল্টিয়ে যায় অর্থাৎ বিপরীত ক্রমে লিখতে হয় 2/25 থাকলে সেটাকে 25/2 আকারে লিখতে হয় যেটার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 12.50 অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার যদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার উত্তরটি সঠিক হয়েছে ওকে
তাহলে আমরা বাকিরা প্রত্যেকে অলরেডি আরো অনেকেই করে ফেলেছেন, আমাদেরকে দেখাচ্ছেন খাতাটি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কিন্তু আমরা এখন আমাদের আজকের ক্লাসের মূল টপিকস গুলোতে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা তাহলে আমাদের আজকের ক্লাসের মূল টপিকসটি বা মূল অ্যান্সার গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আরো একটি প্রশ্ন দেওয়া আছে, একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য যদি 4 দিনের খাদ্য মজুদ থাকে, ওই পরিমাণ খাদ্যে কতজন ছাত্রের কতদিন চলবে? ওই পরিমাণ খাদ্যে, সরি, ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? ম্যাথটি এখন করতে হবে না, এটা জাস্ট আমরা একটু দেখে রাখছি যে আমরা আমাদের আজকের ক্লাসে এই রকমের ঐকিক নিয়মগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, আমরা ম্যাথগুলো ডেফিনেটলি পরেও করে ফেলতে পারবো, কারণ আমাদের কিন্তু অবশ্যই ক্লাসরুমে ক্লাস নোট গুলি দিয়ে দেওয়া হবে। ওকে, এবং আরো একটি জিনিস দেওয়া আছে, 1/2 + 1/3 ইজ ইকুয়াল টু হোয়াট? আমি আশা করছি এই রকমের নিয়মগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে কমপ্লিট করে ফেলেছি, সো এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই কিন্তু জানি। ওকে, তাহলে আমরা আমাদের আজকের মূল লেসনটিতে চলে যাচ্ছি। আমরা 2.2 চ্যাপ্টারটির অলরেডি শেষের দিকে চলে এসেছিলাম এবং আমাদের একটি সৃজনশীল কিন্তু রিমাইনিং ছিল, আমাদের একটি সৃজনশীল কিন্তু অবশিষ্ট ছিল। আমরা কিন্তু আজকে আমাদের সেই সৃজনশীলটি দিয়েই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। একটি প্রশ্ন দেওয়া হয়েছে, সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল, খুবই মনোযোগ সহকারে আমরা সৃজনশীলটি দেখার এবং বোঝার চেষ্টা করব। প্রশ্নটি দেওয়া হয়েছে এমন উদ্দীপকটিকে, কলার দাম 14.27% কমে যাওয়ার কারণে 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। আমরা আবারও বলছি, কলার দাম 14.27% কমে যাওয়ার কারণে 420 টাকায় আগের চেয়ে 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এই রকমের প্রশ্ন থাকলে, প্রশ্নটি বলা হচ্ছে এমন, একটি সংখ্যার 14.27% ইজ ইকুয়াল টু 10 হলে সংখ্যাটিকে নির্ণয় করতে বলা হয়েছে। খ নম্বরে বলা হয়েছে, প্রতি ডজন কলার বর্তমান দামটি কত? ওকে, এবং গ নম্বরে বলা হয়েছে, প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33.1/3% লাভ হতো? প্রশ্নটি একটু দেখে মনে হচ্ছে একটু কমপ্লিকেটেড, বাট আমরা যদি নিয়মটাকে একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু খুব ইজিয়ার হয়ে যাবে। সো আমরা একটু দেখে নিচ্ছি প্রথমটি আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, প্রথম ম্যাথটিকে সলভ করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, প্রথমে আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে প্রশ্নটি বলা ছিল একটি সংখ্যার এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু এত, অর্থাৎ একটি সংখ্যার একটি নির্দিষ্ট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া ছিল। সো আমরা প্রথমে যে কাজটি করব, সংখ্যাটিকে কিন্তু ক ধরে নিব। আমরা যেহেতু সংখ্যাটি জানি না, অজানা সংখ্যা, সো অজানা সংখ্যাটিকে আমরা কি করতে পারি, ক ধরে নিতে পারি। সো অজানা সংখ্যাটি যদি আমাদের ক হয়, এখানে একটি ইকুয়েশন তৈরি করতে হবে, একটি সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণটি কি দাঁড়াচ্ছে? সমীকরণটি দাঁড়াচ্ছে এমন, ক এর 14.27% ইজ ইকুয়াল টু 10। আমি আবারও বলছি, ক এর 14.27% ইজ ইকুয়াল টু 10। তাহলে এখন আমাদের কাজটা কি? প্রথমেই আমরা কিন্তু জানি যে আমরা এই ইকুয়েশন বানানোটা কি সবাই বুঝেছি, কিভাবে এই ইকুয়েশনটা আসলো? যদি সবাই বুঝে থাকি একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব। আমরা কি সকলে বুঝেছি ইকুয়েশন বানানোটা, ক এর এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু এত কিভাবে আসলো? হ্যাঁ, আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ইকুয়েশন বানানো যদি আমরা বুঝে থাকি, তাহলে বাকিটুকু কিন্তু বুঝার কোনো, মানে না বুঝার মতো কোনো কিছুই নেই। ওকে, আমরা তারপরেও একটু দেখে নিচ্ছি কিভাবে আমরা সলভ করব। আমরা কিন্তু ইতিমধ্যে জানি এই যে 14.27, এটি একটি মিশ্র ভগ্নাংশ, এবং মিশ্র ভগ্নাংশকে কিন্তু কি করতে হয়, প্রথমে অপ্রকৃত ভগ্নাংশকে কনভার্ট করতে হয়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি নিবিড় অলরেডি কমপ্লিট করে আমাদেরকে কপিটি দেখাচ্ছে। নিবিড়, আপনাকে ধন্যবাদ, আপনি একটু অবশ্যই আমাদের স্লাইডের অ্যান্সারটির সাথে মিলিয়ে নেবেন। নিবিড়, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটু অবশ্যই আমাদের স্লাইডের অ্যান্সারটির সাথে মিলিয়ে নেবেন। ওকে, তো প্রথম কাজটি হচ্ছে আমাদের এই মিশ্র ভগ্নাংশটিকে কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। এবং মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করার নিয়ম কিন্তু ইতিমধ্যে আমরা অলরেডি জানি পঞ্চম শ্রেণী থেকে। সো প্রথম কাজটি আমরা দেখতে পাচ্ছি, ক এর 100/7% ইজ ইকুয়াল টু 10। ওকে, তো তারপরে আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু জানি পার্সেন্টেজ সাইনটিকে উঠানোর জন্য নিচে 100 নিয়ে আসতে হয়। নিচে কেন বলছি আমরা, জাস্ট বিকজ অফ 100 দ্বারা ডিভাইড করতে হয়, পার্সেন্টেজ কে উঠানোর জন্য কি করতে হয়, 100 দ্বারা ডিভাইড করতে হয়। এবং কোনো ভগ্নাংশের সাথে কোনো কিছু ডিভাইড করতে গেলে
আমরা মনে রাখবো সেটা সবসময় হরের সাথে লিখতে হয় বা নিচে লিখতে হয়, সহজ কথায় আমরা যদি কখনো কোনো কিছু দ্বারা ভাগ করতে যাই কোনো ভগ্নাংশকে, ডেফিনেটলি সেই জিনিসটা আমাদের হরের সাথে চলে যাবে, অর্থাৎ ভগ্নাংশের নিচে চলে যাবে। ওকে, সো এই পার্সেন্টেজ সাইনটিকে উঠানোর জন্য আমরা কিন্তু নিচে 100 দিয়ে দিব। আচ্ছা, তাহলে এবার কিন্তু আমরা কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটি চলে আসতেছে। কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, 100 এবং 100 কাটাকাটি চলে যাচ্ছে, সো আমাদের থাকছে কিন্তু 1/7, যেটাকে ক্যালকুলেট করলে আমরা কি জানি যে এই এর দ্বারা কি মিন করে, এই এর দ্বারা কিন্তু মিন করে গুণ চিহ্ন, এর দ্বারা মিন করা হয় গুণ চিহ্ন। তাহলে ক দিয়ে যদি আমরা 1/7 কে গুণ করি, আমি আবারও বলছি, একটু আগেও বলেছিলাম ভগ্নাংশের সাথে কোনো কিছু দ্বারা গুণ করতে গেলে সেটা ডেফিনেটলি লব কে গুণ দিতে হবে, সেটা ডেফিনেটলি লব কে গুণ দিতে হবে। আচ্ছা, এবং ভগ্নাংশের সাথে কোনো কিছুকে কোনো কিছু দ্বারা যদি ভাগ করতে যাই আমরা, সেটা কিন্তু ডেফিনেটলি হরে চলে যাবে, সেটা ডেফিনেটলি হরে চলে যাবে, অর্থাৎ ভাগের সময় হরের সাথে চলে যায় এবং গুণের সময় কিন্তু লবের সাথে চলে যায়। এই মানে সূত্র দুটো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সো ক দ্বারা যদি আমরা 1/7 কে গুণ করতে যাই, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ক/7, যেটাকে ইকুয়াল করলে হচ্ছে 10। আচ্ছা, এখন এখানে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে ক এর সাথে 7 নিচে ভাগ আকারে আছে। আমরা এরকম ছোট ছোট খোলা বাক্যের ম্যাথ গুলো কিন্তু পঞ্চম শ্রেণীতে করেছিলাম। যেহেতু ক এর সাথে 7 এখানে ভাগ আকারে আছে, আমরা যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে চাই, তাহলে ডেফিনেটলি সেটা আমাদের কি সাইনে কনভার্ট হয়ে যাবে, গুণ সাইনে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, সো আমরা যদি 7 কে 10 দ্বারা গুণ করে দেই, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 70। আচ্ছা, যাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের কাদের কাদের 70 অ্যান্সার হয়েছে আমি একটু দেখতে যাচ্ছি, কাদের কাদের হয়েছে একটু হ্যান্ড রেইজ করি আমরা, কারা কারা আমরা 70 অ্যান্সার বের করতে পেরেছি আগেই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি নিবির অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, ত্রিয়াশা সরকার অলরেডি আমাদেরকে কপিটি দেখাচ্ছেন, ত্রিয়াশা সরকার আপনাকে ধন্যবাদ, এবং আরো অনেকেই আমরা কমপ্লিট করে ফেলেছি, যারা কমপ্লিট করে ফেলেছি তাদের সকলকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ। ওকে, জাইফ অলরেডি আমাদেরকে কপিটি দেখানোর চেষ্টা করছেন, জাইফ আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ওকে, তো এবার আমরা আমাদের পরের ম্যাথটিতে চলে যাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের পরের স্লাইডটিতে চলে যাচ্ছি। ওকে, আমাদের পরের প্রশ্নটি কিন্তু ছিল, পরের প্রশ্নটি আমরা শুরুতেই একটু প্রশ্নটিকে চোখ বুলিয়ে নিচ্ছি। আমাদের পরের প্রশ্নটি যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি প্রতি ডজন কলার বর্তমান দাম বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে? প্রতি ডজন কলার বর্তমান দাম। আচ্ছা, এখানে একটি কথা বলা আছে, কলার দাম এত পার্সেন্ট কমে যাওয়ার কারণে, আমি আবারও বলছি, কলার দাম এত পার্সেন্ট কমে যাওয়ার কারণে 420 টাকায় আগের চেয়ে 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। 420 টাকায় আমরা কি করছি, আগের চেয়ে 10টি কলা বেশি পাচ্ছি। ওকে, তো তাহলে এই ম্যাথটিকে আমরা কিভাবে সলভ করতে পারি? এই ম্যাথটিকে সলভ করার জন্য আমাদের যে কাজটি করতে হচ্ছে, প্রথমেই সেটি হচ্ছে কলার দাম এত পার্সেন্ট কমে। এখন পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে কিন্তু শতকরা, অর্থাৎ 100 টাকার পরিমাণ বোঝায়। অর্থাৎ 100 টাকায় আমাদের কলার দামটা কমছে এই 14 সমস্ত 2/7 টাকা। 100 টাকায় কিন্তু আমাদের অ্যামাউন্টটা কমে যাচ্ছে এত টাকা। তো আমরা প্রথমেই যে কাজটি করব, 100 টাকায় কলার দাম কমছে 14 সমস্ত 2/7, যেটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি তাহলে হয়ে যাচ্ছে 100/7 টাকা। ওকে, সো 1 টাকায় কমছে কত? 1 টাকায় কমছে, এই যে 100টা দেখতে পাচ্ছি, 100 টাকায় যা কমবে 1 টাকা ডেফিনেটলি তার চেয়ে আরো অনেক টাকা কমে যাবে, এবং কমে গেলে কিন্তু কি হয়, ভাগ হয়, এবং আমরা কিন্তু জানি ভাগ হলে ডেফিনেটলি হরের সাথে ক্যালকুলেশন হয়। সো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 100 রয়েছে উপরে, এই 100 আমরা কি করব, এই ভগ্নাংশের নিচে নিয়ে আসব, অর্থাৎ হরের সাথে নিয়ে আসব। কেন নিয়ে আসতেছি আমরা হরের সাথে? কারণ 100 টাকায় কলার দাম যা কমবে, 1 টাকায় কলার দাম তার চেয়ে অনেক কম টাকা কমবে, এবং তার চেয়ে যদি অনেক কম টাকা কমে, কম মানে হচ্ছে ভাগ, এবং ভাগ করতে গেলে ডেফিনেটলি আমরা হরের সাথে নিয়ে যাই। সো এই যে আমরা এখানে 100 দেখতে পাচ্ছি, এই 100 কিন্তু আমরা হরের সাথে নিয়ে যাব। ওকে, সো এবার আসি, আমাদের প্রশ্নে বলা আছে 420 টাকায় একটি নির্দিষ্ট অ্যামাউন্ট কমে যায়, তাহলে 420 টাকায় কত টাকা কমছে? ইতিমধ্যে অনেকেই করে আমাদেরকে কপিটি দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি নাকিব এবং নাদিম
নিবিড় অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। একটু স্লাইডের অ্যানসারটির সাথে ডেফিনেটলি আমরা একটু মিলিয়ে নিব, আমরা একটু স্লাইডের অ্যানসারটির সাথে ডেফিনেটলি মিলিয়ে নিব। ওকে, সো এক টাকায় কলার দাম যা কমবে, 420 টাকায় কলার দাম কত টাকা কমবে? তার চেয়ে অনেক বেশি টাকা কমবে, সরি বেশি টাকা কমবে, হ্যাঁ ডেফিনেটলি বেশি টাকা কমবে। এখন বেশি করতে গেলে আমরা কি করি, বেশির হিসাব করতে গেলে কিন্তু আমরা এই 420 কে গুণ করে দেই, এবং আমরা জানি ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করতে গেলে সেটা কোথায় যায়, ডেফিনেটলি লবের সাথে যায়, অর্থাৎ আমরা এই 420 কে উপরে গুণ দিয়ে দিব। এখন কিন্তু আমরা জাস্ট নর্মালি ক্যালকুলেশন বা কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটি পেয়ে যাচ্ছি 60 টাকা, আমরা আমাদের অ্যান্সারটি কিন্তু পেয়ে যাচ্ছি 60 টাকা, অর্থাৎ 420 টাকায় আমাদের কলার অ্যামাউন্টটা কমছে 60 টাকা, 420 টাকায় কলার দামটা কমছে কিন্তু আমাদের 60 টাকা। এখন কথা হচ্ছে এই যে কলার দামটি কমছে, এই কলার দামটি কমে যাওয়ার কারণে আমরা কতগুলো কলা অতিরিক্ত পাচ্ছি, আমরা কিন্তু প্রশ্নটি খেয়াল করেছিলাম এই কলার দামটা কমে যাওয়ার কারণে আমরা একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কলা অতিরিক্ত পাচ্ছি। এখন প্রশ্নটি হচ্ছে তাহলে এই যে অ্যামাউন্টটা, এই যে 420 টাকায় আমাদের 60 টাকা কমলো, এই 60 টাকাটা কি হচ্ছে, ওই যে অতিরিক্ত যে কলাটা আমরা পাচ্ছি সেই অতিরিক্ত কলার দাম কিন্তু হচ্ছে আমাদের এই 60 টাকা। আমি আবারও বলছি 420 টাকায় আমাদের কলার দামটা কমছে কিন্তু 60 টাকা, এবং কমে যাওয়ার কারণে, কলার দামটা কমে যাওয়ার কারণে আমরা একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের কলা কিন্তু অতিরিক্ত পাচ্ছি। তার মানে ওই অতিরিক্ত সংখ্যক, ওই অতিরিক্ত সংখ্যক কলার দামটা হচ্ছে কত টাকা, এই 60 টাকা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, প্রশ্নটি বলা ছিল এরকম, কলার দাম এত পার্সেন্ট কমে যাওয়ার কারণে 420 টাকায় 10টি কলা অতিরিক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে এই 10টি কলার দাম 60 টাকা, এটা কি আমরা বলতে পারি? কমে যাওয়ার কারণে, একটি নির্দিষ্ট পার্সেন্টেজ কমে যাওয়ার কারণে আগের চেয়ে আমরা 10টি কলা বেশি পাচ্ছি, তার মানে এই 10টি কলার বর্তমান দাম কত হচ্ছে, আমাদের এই 60 টাকা হচ্ছে। ওকে, সো আমরা যদি খেয়াল করি তাহলে 10টি কলার বর্তমান মূল্য কত টাকা, 60 টাকা। এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই একটি কলার দাম বের করতে পারছি, এবং খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে 12টি কলার দামও বের করতে পারছি, যেহেতু আমাদের প্রশ্নে বলেই দিয়েছে 12টি কলা বা এক ডজন কলার বর্তমান দাম কত। সো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে যাচ্ছি কত, 72 বা 72 টাকা। হ্যাঁ, আমরা অনেকেই কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যে, দেখতে পাচ্ছি নিবিড় দেখাচ্ছেন, আরো অনেকেই দেখাচ্ছেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ যাদের আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা তাহলে আমাদের পরের স্লাইডটিতে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি আমাদের কি ছিল, 33 সমস্ত 1/3% লাভ করতে হবে। আমি আবারও বলছি 33 সমস্ত 1/3% লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্যকে কিভাবে চেঞ্জ করলে আমরা এই নির্দিষ্ট পরিমাণ লাভ করতে পারবো। আমরা কিন্তু জানি মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হয়, তো এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা কনভার্ট করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 100/3%, আমরা পেয়ে যাচ্ছি 100/3%। ওকে, অর্থাৎ পার্সেন্টেজের ম্যাথে আমরা একটি কমন ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবো, এই ম্যাথটি কিন্তু আমাদের ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য খুবই জরুরি, আমরা একটু মনোযোগ দিব। একটি নির্দিষ্ট পার্সেন্টেজ লাভে বা একটি নির্দিষ্ট পার্সেন্টেজ ক্ষতিতে যখন কোনো ম্যাথ থাকবে, লাভে বা ক্ষতিতে যখন কোনো ম্যাথ থাকবে, তখন আমরা মনে রাখার চেষ্টা করব ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরতে হয়, ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরতে হয়, অর্থাৎ পার্সেন্টেজের ম্যাথে লাভ বা ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য আমরা সবসময় 100 টাকা ধরে নেই। ওকে, সো এই যে 100/3% লাভের কথা বলা হয়েছে, আমরা এখানে ক্রয় মূল্য ধরবো কাকে, 100 টাকাকে। যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হচ্ছে, আমরা কিন্তু জানি যে লাভ হলে কি করতে হয়, প্লাস করতে হয়, এবং লস হলে কি করতে হয়, মাইনাস করতে হয়, অর্থাৎ লাভ মানে বেশি, লস মানে ক্ষতি বা কম। ওকে, সো যেহেতু লাভের কথা বলা হয়েছে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য বের করার সময় কি করতে হবে, আমাদের প্লাস করতে হবে। আমরা যদি প্লাস করি, আমরা কিন্তু অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি 400/3 টাকা, প্লাস করলে আমরা পেয়ে যাচ্ছি 400/3 টাকা,
অর্থাৎ আমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কিন্তু 400 বাই 3 টাকা ওকে সো খ থেকে পাচ্ছি আমরা কিন্তু খয়ে করেছিলাম খয়ে আমরা কি করেছিলাম প্রতি ডজন কলার বর্তমান মূল্য 72 টাকা প্রতি ডজন কলার বর্তমান মূল্য 72 টাকা ওকে সো আমি একটু সবার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আমরা এই যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 400 বাই 3 টাকা এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি সবাই কি বুঝতে পেরেছি যদি বুঝতে পেরে একটু থামস আপ দিব সবাই বুঝতে পেরেছি আমি কিন্তু সকলের থামস আপ দেখতে পাচ্ছি না যারা থামস আপ দিচ্ছে না তারা কি আমরা বুঝতে পারছি না ওকে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমরা সবাই বুঝতে পারছি ইতিমধ্যে সবাই কিন্তু থামস আপ দিয়েছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ কারণ এই লাইনটি অর্থাৎ মাত্র আমরা যে লাইনটির কথা বলছিলাম এই জায়গায় এইটুকু জিনিসই কিন্তু আমাদের মূল জিনিস এই ম্যাথটির বোঝার আমরা যদি কেউ এইটুকু জিনিস বুঝতে পারি তাহলে পরেরটুকু কিন্তু না বোঝার কথাই নেই বা কোনো কারণই নেই ওকে সো আমরা খ থেকে পেয়েছিলাম প্রতি ডজন কলার বর্তমান ক্রয় মূল্য 72 টাকা ওকে সো আমরা প্রথমে যে কাজটি করছি এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে আমাদের 400 বাই 3 টাকা যেটি আমরা ইতিমধ্যে কিন্তু বের করে ফেলেছি ওকে তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কিন্তু আরো কম হবে এবং আমরা ইতিমধ্যে জানি কম হলে কি করতে হয় এই অ্যামাউন্টটিকে ভাগ করতে হবে এবং এই অ্যামাউন্টটিকে যদি ভাগ করি ভাগ করলে কোথায় যায় ডেফিনেটলি হরের সাথে যায় আচ্ছা এবং আমরা খতে বের করেছিলাম প্রতি ডজন কলার বর্তমান ক্রয় মূল্য ছিল 72 টাকা তাহলে প্রশ্নটি হচ্ছে 72 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য কত হচ্ছে বিক্রয় মূল্য কিন্তু আমরা কি করব ভগ্নাংশের সাথে 72 কে মাল্টিপ্লাই করে দিব গুণ করে দিব সেটাকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি 96 টাকা বা 96 টাকা ওকে সো আমরা কি এই ম্যাথটা বুঝতে পেরেছি এইটুকু আমরা কি সকলে বুঝতে পেরেছি সবাই বুঝতে পারলে একটু থামস আপ দিব ওকে সো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছি সো আমাদের কিন্তু এই চ্যাপ্টারটি অলমোস্ট শেষ দেখতে পাচ্ছি নিবিল অলরেডি কমপ্লিট করে আমাদেরকে খাতাটি দেখাচ্ছেন রঞ্জিত দাস অলরেডি কমপ্লিট করে দেখাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে সো আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যাপ্টার 2.2 এর অলমোস্ট সব কিছু কমপ্লিট করে ফেলেছি সো এবার আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারটিতে শুরু করতে যাচ্ছি যে চ্যাপ্টারটি আমি একটু আগেই বলেছিলাম ঐকিক নিয়মের চ্যাপ্টার ওকে আমরা কি কেউ ঐকিক নিয়মের ডেফিনিশন বলতে পারি ঐকিক নিয়ম কাকে বলে সেটা কি আমরা কেউ বলতে পারি যদি বলতে পারি একটু আমরা হ্যান্ড রেইজ করব আমরা কে কে বলতে পারি ঐকিক নিয়ম কাকে বলে ঐকিক নিয়ম জিনিসটা আসলে কি কে কে বলতে পারি আমরা একটু হ্যান্ড রেইজ করব আমি দেখতে পাচ্ছি দ্য কার্স বয় নামে কোনো একজন হয়তো বলতে পারেন হ্যান্ড রেইজ করেছেন অধরা এবং নিশুও হ্যান্ড রেইজ করেছেন প্রিয়াশা সরকার অলরেডি হ্যান্ড রেইজ করেছেন ঠিক আছে আমি একটু প্রিয়াশার কাছে যাচ্ছি প্রিয়াশা আপনাকে আমি আনমিউট করছি জি আপনি তো আমাদেরকে বলবেন যে নিয়মের মাধ্যমে হ্যাঁ বলুন যে নিয়মের মাধ্যমে আমরা একটি জিনিসের দাম ওজন পরিমাণ নির্ণয় করতে পারি নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম ওজন পরিমাণ নির্ণয় করতে পারি তাকে আমরা ঐকিক নিয়ম বলি এক্স্যাক্টলি অ্যাবসলিউটলি কারেক্ট আনসার প্রিয়াশা আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ প্রিয়াশা উত্তরটি কিন্তু সঠিক হয়েছে থ্যাংক ইউ সো মাচ ওকে সো এবার আমরা একটু দেখে নিচ্ছি আই থিংক আমরা অলরেডি সকলে কিন্তু ঐকিক নিয়মের ডেফিনেশন গুলো জানি তারপরেও আমরা একটু দেখে নিচ্ছি যে ঐকিক নিয়মটা আসলে কি প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি বলা হচ্ছে 10টি কলমের দাম 220 টাকা যদি 10টি কলমের দাম 220 টাকা হয় 50টি কলমের দাম কত হচ্ছে সো এই ম্যাথটিকে সলভ করতে গেলে আমরা কিভাবে সলভ করব এই ম্যাথটিকে সলভ করতে গেলে প্রথমেই যে কাজটি করতে হচ্ছে আমাদের 10টি কলমের দাম 220 টাকা এখান থেকে আমরা প্রথমে একটি কলমের দাম বের করে নিব এবং একটি কলমের দাম বের করতে গেলে আমরা কি করব ডেফিনেটলি ভাগ করব কারণ 10টি থেকে 10টি কলমের দাম যা হবে একটি কলমের দাম তার চেয়ে অনেক টাকা কম হবে এবং কম মানে কি করতে হয় ডেফিনেটলি ভাগ করতে হয় সো 220 কে 10 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যানসারটি হচ্ছে 22 টাকা ওকে সো এবার আমরা পরের পিয়েতে চলে যাচ্ছি আমাদের প্রশ্নে বলা ছিল 50টি কলমের দাম কত ওকে
সো একটি কলমের দাম যা হচ্ছে 50টি কলমের দাম তার চেয়ে কিন্তু অনেক টাকা বেশি হবে সো ডেফিনেটলি আমাদেরকে কি করতে হবে 50 দ্বারা গুণ করে ফেলতে হবে 50 দ্বারা যদি আমরা গুণ করে ফেলি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 1100 টাকা 22 কে 50 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে 1100 টাকা সো আমরা দেখতেই পাচ্ছি প্রিয়াশা যে অ্যানসারটি আমাদেরকে দিয়েছেন সেই অ্যানসারটি কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট অ্যানসার ছিল বিকজ অফ আমরা প্রথমে কি করেছি এখানে সেকেন্ড লাইনে একটির দাম বের করেছি প্রথমেই আমরা কি করেছি আমি দেখতে পাচ্ছি নিবিড় করে আমাদেরকে কপিটি দেখাচ্ছে নিবিড় আমি দেখতে পাচ্ছি আমরা একটু স্লাইডের অ্যানসারটির সাথে মিলিয়ে নেব ওকে সো প্রথমে আমরা যে কাজটি করব সেকেন্ড যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা একটি কলমের দাম বের করে নিয়েছি এবং একটি কলমের দাম থেকে কিন্তু আমরা 50টি কলমের দাম বের করেছি সো এই যে একটি দাম থেকে 50টির দাম বের করা বা একটির পরিমাণ থেকে 50টির পরিমাণ বের করা এই নিয়মটাকে কিন্তু আমরা বলে থাকি ঐকিক নিয়ম যে নিয়মের বেসিকটা আমাদের বাস্তব জীবন এবং আমাদের শিক্ষা জীবন দুটোর জন্যই কিন্তু খুবই দরকারি একটি জিনিস ওকে সো বলা হয়েছে একটি জিনিসের দাম ওজন বা পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম ওজন বা পরিমাণ নির্ণয় করার যে পদ্ধতি সেই পদ্ধতিকেই কিন্তু আমরা ঐকিক নিয়ম বলে থাকি ওকে সো এবার আমরা আমাদের ম্যাথে চলে যাচ্ছি আমাদের প্রথম ম্যাথটিতে কি বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে বলা হয়েছে 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে সো 5 জন লোক এই কাজটিকে কত দিনে করতে পারবে আচ্ছা এখন এই দিন এবং লোক সংখ্যার যে ম্যাথ গুলো সেগুলোর মধ্যে একটু ডিফারেন্সি আছে ডিফারেন্সিটা আমি বলছি 10 জন লোক যদি একটি কাজ 9 দিনে করে আমি আবারও বলছি 10 জন লোক যদি একটি কাজ 9 দিনে করে একজন লোকের কাজটি করতে গেলে তার চেয়ে কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে কেউ কি বলতে পারি আমরা আমি দেখতে পাচ্ছি অলরেডি নিবিড় করে দেখাচ্ছেন নিবিড় আপনাকে ধন্যবাদ 10 জন লোক একটি কাজ করে যে কয়দিনে কমপ্লিট করতে পারে একজন লোক কাজটি করতে গেলে 10 জন লোকের কাজ যদি একজন লোক করতে যায় ডেফিনেটলি তাদের বেশি দিন লাগবে খুবই সিম্পল একটি জিনিস আমরা একটু জাস্ট ভেবে নিব 10 জন লোক একটি কাজ যতদিনে করবে একজন লোককে দিয়ে যদি আমি ওই কাজটিকে করাতে যাই ডেফিনেটলি তার চেয়ে অনেকদিন বেশি সময় লাগবে কারণ অনেকজন মিলে একটি কাজ করলে খুব দ্রুত গতিতে বা খুব অল্প সময়ে কিন্তু কাজটিকে কমপ্লিট করা যায় সো 10 জন লোকের থেকে যখন আমরা একজন লোকের হিসাব বের করতে যাব যেহেতু আমাদের বেশি দিন প্রয়োজন 10 জন লোকের যে কয়দিন লাগবে একজন লোকের কাজটি করতে গেলে তার চেয়ে অনেক সময় বেশি লাগবে সো আমরা এখানে কি করব ডেফিনেটলি গুণ করব আমরা জানি বেশি লাগলে কি করতে হয় গুণ করতে হয় ওকে সো এবার যদি আমরা 5 জন লোকের হিসাব বের করতে যাই একজন লোক একটি কাজ করতে পারছে যতদিনে 5 জন লোকের কাজটি করতে গেলে তার চেয়ে কম লাগবে না বেশি লাগবে ডেফিনেটলি কম লাগবে আমি আবারও বলছি একজন লোকের একটি কাজ করতে যতদিন সময় লাগছে আমরা যদি লোক সংখ্যা বাড়াই আমরা যদি লোক সংখ্যাকে ইনক্রিজ করি তাহলে আমাদের কিন্তু দিনের পরিমাণটা কমে যাচ্ছে যেহেতু দিনের পরিমাণটা কমে যাচ্ছে তার মানে আমাদের কি করতে হবে ডেফিনেটলি কিন্তু ভাগ করতে হবে সো আমরা যদি 5 দ্বারা ভাগ করি এবং ক্যালকুলেশন করি বা কাটাকাটি করি আমরা অ্যানসারটি পেয়ে যাচ্ছি 18 দিন ওকে আমরা কি সবাই বুঝতে পেরেছি ম্যাথটি যদি বুঝতে পারি একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব সবাই বুঝতে পেরেছি একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব যারা যারা বুঝতে পেরেছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমরা আমাদের পরের ম্যাথটিতে চলে যাচ্ছি একই রকমের কিন্তু ম্যাথ একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে বলা হয়েছে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কত দিন চলবে ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কত দিন চলবে ওকে সো আমরা এখানে যে কাজটি করছি 50 জন ছাত্রের জন্য মজুদকৃত খাদ্য চলছে কতদিন 4 দিন 50 জন ছাত্রের জন্য যে খাবারটা 4 দিন চলবে একজন ছাত্রকে আমি যদি সেই খাবারটা দেই তাহলে একজন ছাত্র নিশ্চয়ই বেশি দিন খাবে আচ্ছা আমি আবারও বলছি 50 জন স্টুডেন্ট যেই খাবারগুলো 4 দিনে শেষ করবে আমি যদি একজনকে দেই তার নিশ্চয়ই তার চেয়ে আরো অনেকদিন বেশি সময় যাবে ওকে সো 20 জন ছাত্রের জন্য সেই খাবারটা কতদিনে যাবে একজনের যতদিন চলবে 20 জনের কিন্তু তার চেয়ে অনেক
কম সময়ে লাগবে, ওকে, মানে কম সময়ে কিন্তু শেষ হয়ে যাবে। সো 20 দ্বারা আমরা এখানে কি করছি, ভাগ করে দিচ্ছি, যেটাকে কাটাকাটি করলে আমরা অ্যানসারটি পেয়ে যাচ্ছি 10 দিন। ওকে, সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি ক্যারেক্টারিস্টিক্স, সেটি হচ্ছে এমন, লোক সংখ্যা কমলে দিন বাড়ে এবং লোক সংখ্যা বাড়লে দিন কমে। আমি আবারও বলছি, লোক সংখ্যা কমলে দিন বাড়ছে এবং লোক সংখ্যা বাড়লে দিন কিন্তু কমে যাচ্ছে। জাস্ট আমরা এই ম্যাথটি যদি খেয়াল করি, 50 জনের খাবার যখন একজন খেতে যাবে তখন ডেফিনেটলি কি হবে, বেশি দিন খেতে পারবে, এবং সেটাই বলা হয়েছে এখানে দিন বাড়ে। আচ্ছা, আবার একজনের খাবার যখন 20 জন খেতে যাবে তখন ডেফিনেটলি একজনের খাবারটা 20 জন খেতে গেলে আরো কম সময় লাগবে বা কম দিন লাগবে, সেটাই বলা হয়েছে লোক সংখ্যা বাড়ালে দিন কিন্তু কমে যাচ্ছে। সো এই দুটো ম্যাথের ভিতরে কিন্তু আমরা ঐকিক নিয়মের যে ম্যাথের প্যাটার্নটা দেখেছি সেই প্যাটার্ন থেকে একটু ডিফারেন্সই আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা কি এই দুটো ম্যাথ ঐকিক নিয়মের বুঝতে পেরেছি? এই দুটো ম্যাথ আমরা বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পারলে একটু সবাই থামস আপ দিব। সবাই বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি, সকলকেই অসংখ্য ধন্যবাদ। ওকে, সো আমরা কিন্তু আমাদের আজকের ক্লাসের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি অধরা আমাদেরকে কপিটি দেখিয়েছেন, নিবিড় দেখিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অধরা আপনার খাতাটি আমি দেখেছি, নিবিড় দেখিয়েছেন, হাসান আল বড়ুয়া দেখিয়েছেন, টোকি দেখিয়েছেন এবং আরো অনেকেই দেখাচ্ছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা অলমোস্ট কিন্তু আমাদের চ্যাপ্টারের শেষের দিকে, অর্থাৎ আমাদের ক্লাসের শেষের দিকে চলে এসেছি, এবং আমরা কিন্তু আজকে যে জিনিসগুলো শিখলাম, আমরা আজকে মূলত আসলে কি শিখলাম, আমরা কিন্তু আজকে মূলত শিখলাম কিভাবে ঐকিক নিয়মের সাহায্যে লোক সংখ্যা এবং দিন সংখ্যার হিসেবগুলো করতে হয়, কিভাবে ঐকিক নিয়মের সাহায্যে লোক সংখ্যা এবং দিন সংখ্যার হিসেবগুলোকে করতে হয়। ওকে, আমরা কিন্তু আগামী ক্লাসে আরো নতুন নতুন এই চ্যাপ্টারের অনেক কিছু শিখব। সো আপনাদের জন্য একটি বাড়ির কাজ থাকছে, সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে অলরেডি কমপ্লিট করে ফেলেছি চ্যাপ্টার 2.2 এবং 2.2 এর আমরা একটি সৃজনশীল প্র্যাকটিস করেছি, যে সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল, অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। এই সৃজনশীলটিকে আমরা মিনিমাম 2 টাইমস করে করব। মিনিমাম কয়বার করে করব, সবাই একটু দেখি কয়বার করে করব আমরা? 2 টাইমস করে করব। ওকে, সকলকে ক্লাস নোট এবং রেকর্ডিংটি আপনাদের ক্লাসরুমে অবশ্যই দিয়ে দেওয়া হবে। আমরা যদি কারো প্রয়োজন হয় ক্লাস নোটটি এবং ক্লাস রেকর্ডিংটি ডেফিনেটলি একবার দেখে নিব, এবং তার সাহায্যে আমরা সৃজনশীলটিকে মিনিমাম 2 টাইমস বাড়ির কাজ করব। ওকে, সো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আমরা সকলেই সুস্থ থাকবো, ভালো থাকবো আগামী ক্লাসে, আগ পর্যন্ত আগামী ক্লাসে আমরা আরো নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসে আমরা এখানে শেষ করছি এবং এখানে বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।